رسول الله صلى الله عليه وسلم বলেন নারীদের বেহেশতে যাওয়া কত সহজ ইলা সল্লাতিল মারাতু খামসাহা যদি কো নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ সে আদায় করলো ওয়া সওয়ামাত শাহরাহা এবং রমজানের ফরজ রোজা সে রাখলো ওয়া হাফিজাত ফারজাহা এবং সে তার ইজ্জতকে রক্ষা করলো হেফাজত করলো ওয়াতাত জাওজাহা এবং তার স্বামীর কথা সে মান্য করে চলল আমল কয়টা চারটা কয়টা চারটা আমল আর কোনো বেশি আমল না আল্লাহর রাসূল বলেন ইলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়াবাবিল জান্নাতি শীতি আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন ওই নারীকে বলা হবে ইলা লাহা ওই নারীকে বলা হবে উদখুলিল জান্নাতা তুমি জান্নাতে প্রবেশ করো মিন আইয়াবাবিল জান্নাতি শীতি তোমার জান্নাতের যেই গেট দিয়ে মন চায় যেই জান্নাতে ঢুকতে মন চায় ও নারী তুমি এই চারটি আমল করেছো এই চারটি গুণ তোমার কাছে ছিল তুমি জান্নাতের যেই গেট দিয়ে মন চায় ওই গেট দিয়ে প্রবেশ করো সুবহানাল্লাহ তাকে বলা হবে এত সহজ জান্নাত যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন করেছিলেন আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝে গেছেন আমার নবী ছাড়া কোনো উপায় নাই নবীকে দিয়েই তো আমরা সব কিছু পাইলাম ঠিক কিনা বলেন নবীকে দিয়েই আল্লাহকে চিনলাম নবীকে দিয়েই নামাজ পাইলাম নবীকে দিয়ে রোজা পাইলাম নবীকে দিয়ে হজ পাইলাম নবীকে দিয়েই তো আমরা যাকাতের বিধান পাইলাম আল্লাহ তো বলে দিছেন আমাকে যদি পাইতে চাও তাহলে নবীকে ধরো নবীর ইতাত করো নবীর অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হইল ওই সময় মক্কার সকল মানুষেরা মিলে পরামর্শ করলো আবার নতুন করে কাবাকে তারা নির্মাণ করবে সুবহানাল্লাহ কাবা নতুন করে নির্মাণ করবে এজন্য সব সম্প্রদায়ের মানুষেরা পরামর্শ কারণ এই কাবাকে সর্বপ্রথম জিবরীল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম বানিয়েছে এরপরে পর্যায়ক্রমে এই কাবা পাঁচবার পুনরায় নির্মিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরীল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম যার দেহের মধ্যে আল্লাহ ছয় শত ডানা দান করেছেন লাহু সিত্তা তুমিয়াতি জানাহিন ছয় শত পাখাদার দেহের মধ্যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদেশ দেন কাবা এই ঘর নির্মাণ করার জন্য জিবরীল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর হুকুম অনুপাতে পাঁচটি পাহাড়ের পাথর লইয়া সর্বপ্রথম কাবা বানাইলেন সুবহানাল্লাহ পাঁচটি পাহাড়ের পাথর লইয়া সর্বপ্রথম কাবা বানাইলেন কাবা বানানোর পর যখন নির্ধারিত স্কেল অনুযায়ী নির্ধারিত সীমানা অনুযায়ী যখন বানানো শেষ হয়ে গেল আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ ঘর তো যেইভাবে আপনি যেই নিয়মে বানাইতে বলছিলেন ওইভাবে বানানো শেষ হয়ে গেছে এখন বাকি যে পাথরগুলি আছে পাঁচটি পাহাড়ের পাথর আমি আনলাম জাবালে নূর জাবালে তুর জাবালে জুদি জাবালে সাইনা জাবালে লবনান পাঁচটি পাহাড়ের পাথর দিয়া কাবাকে নির্মাণ করলাম এরপরে মালিক কিছু পাথর বেঁচে গেছে এই পাথরগুলি আমি কি করব আল্লাহ বলে জিব্রাইল তোমার দেহে কি আমি ছয় শত পাখা দেই না বলে হা আল্লাহ
দিকের মধ্যে আপনি 600 পাখা দান করেছেন জিবরাইল রে তুমি তোমার শক্তি ভরে এই পাথরগুলি জমিনে ছড়ায় ছিটায় দাও আল্লাহু আকবার এই পাথরগুলি জমিনে ছড়ায় ছিটায় আল্লাহ মাসানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ করেন মসনদে আহমদ শরীফের হাদিস নিয়ে আসছেন ওই পাথর জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিটায় দেওয়ার পরে সারা পৃথিবীর যত জায়গায় যত জমিনে ওই পাথরের ছোঁয়া লেগেছে ওই পাথরটা পড়েছে যেই যেই জায়গায় ওই ওই জায়গাটা আল্লাহ তাআলা তার কুদরতি পায়ে সিজদা করার জন্য বান্দা বান্দিরা তার কুদরতি পায়ে সিজদা করবে এই জন্য ওই জায়গাগুলি আল্লাহ মসজিদ হিসেবে কবুল করে নিয়েছেন ওই জায়গাগুলিতে মসজিদ হবে ওই জায়গাগুলিতে আল্লাহর ঘর তৈরি হবে জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা বানানোর পরে প্রথমবার কাবা বানাইলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা বানাইলেন এরপরে দ্বিতীয়বার কাবা বানাইলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালাম পিতার পুত্র পিতাকে আল্লাহ মিস্ত্রি বানাইলেন আর পুত্র হইল যুগালি বাপ আর ছেলে মিলিয়া কাবাকে আবার তারা বানাইলেন ওই কাবা বানার সময় যখন দেয়াল্লা দেয়ালে ইটগুলি গাঁথতে গাঁথতে যখন উঁচু হয়ে গেল আর লাগ পায় না হাতা পায় না এমন সময় বলে আল্লাহ কি বুদ্ধি করা যায় কেম কি করা যায় কেমনে আর উঁচু জায়গায় ইটটা গাঁথা যায় আল্লাহ তাআলা একটি পাথর দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই পাথরে উঠিয়া ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা নির্মাণ করতে শুরু করলেন নির্মাণের কাজগুলি সম্পাদন করা শুরু করলেন ওই পাথরটা এমন কুদরতি পাথর আল্লাহ দান করেছিলেন মুজিজার পাথর যেই পাথরে উঠে যতদূর প্রয়োজন হইতো উঠা আর ইট লাগানোর জন্য অতদূর পাথরটা লিফটের মতো এমনি এমনি উঠে যাইত যতদূর উঠা প্রয়োজন হইতো লিফটের মতো এমনি এমনি অটোমেটিক হাওয়াতে পাথরটা উঠে যাইত এইভাবে কাবা নির্মাণ শুরু হয়ে গেল ওই কাবা নির্মাণ করতে করতে ওই পাথরের উপর যে পা দিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পায়ের অঙ্কন দাগ ওই পাথরের মধ্যে বসে যায় ওই পাথরটা আজও সংরক্ষণ করে রাখা হয়েছে যে জায়গার নাম মাকামে ইব্রাহিম সুবহানাল্লাহ ওই জায়গার মধ্যে যাইয়া নফল ইবাদত দুই রাকাত নামাজ পড়া সুন্নাত ওই জায়গায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সুবহানাল্লাহ ওই জায়গায় যে আশা লইয়া আল্লাহর দরবারে হাত উঠাইবে আল্লাহ সে আশা কবুল করে নেন সুবহানাল্লাহ এরপরে তৃতীয় নম্বর যখন কাবা নির্মাণ করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হইল 35 বছর বয়সে আবার কাবা নির্মাণ করার সিদ্ধান্ত নিল সব গোত্রের সব সম্প্রদায়ের মানুষেরা কাবা নির্মাণ করার প্রস্তুতি নিল আবার পুনরায় কাবা নির্মাণ করা শুরু হয়ে গেল অনেক দিন হওয়ার কারণে ঘরটা পুরাতন হয়ে গেছে কাবা নির্মাণ কাজ শুরু হয়ে গেল এমন সময় কিছু লোকজন কিছু সমবয়সী যুবকরা আল্লাহ রসুলকে বলতেছেন যেই কাপড় চোপড় পরে থাকলে আমাদের অপরাধ হয়ে যায় এই কাপড় চোপড়গুলো খুলে কাবা আমরা নির্মাণ করব যাতে নিষ্পাপ অবস্থায় নির্মাণ করি তারা অনেকে উলঙ্গ হইয়া পাথর টানতে শুরু করলো কিন্তু আমার নবীর কাপড় ধরে যখন টান দিছে অটোমেটিক আল্লাহর নবী বেহুশ হয়ে গেছে আল্লাহু আকবার
আল্লাহর নবীকে তারা বিজ্জুতি করতে পারে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে যখন কাবা নির্মাণ কাজ শেষ হয়ে গেল এখন হজরে আসওয়াদ এই পাথরটা কে লাগাইবে এই বিষয় নিয়ে বিভিন্ন গোত্রের সর্দাররা ঝগড়া আরম্ভ করে দিল কে বলল আমরা লাগাবো আবার আরেক সম্প্রদায়ের মানুষরা বলল আমরা লাগাবো আরেক সম্প্রদায়ের মানুষরা বলতেছে আমরা লাগাবো উমাইয়া মখজুমীর আমি একজন ব্যক্তি তিনাকে বিভিন্ন গোত্রের সর্দাররা এবং গোত্রের মানুষরা বড় মহব্বত করত ওই ব্যক্তি তখন বলল শোনো আমরা একটা সিদ্ধান্তে আসি আগামী কাল সুবহ সাদেকের সময় এই কাবা প্রাঙ্গণে যে ঢুকবে সে এটার সিদ্ধান্ত দিবে কারা এই হজরে আসওয়াদ কে কোন ব্যক্তি লাগাইবে আল্লাহু আকবার আল্লাহু এই সিদ্ধান্ত হয়ে গেল আগামী কাল সুবহ সাদেক যখন হবে ওই সুবহ সাদেকের সময় সবার আগে যে কাবা প্রাঙ্গণে ঢুকবে সে এটার সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সবাই বাড়ি বাড়ি চলে গেল আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে কাবা প্রাঙ্গণে প্রবেশ করাইলেন পরবর্তীতে সর্দাররা সবাই এসে দেখে মুহাম্মদ সবার আগেই প্রবেশ করেছে সুবহানাল্লাহ এখন সিদ্ধান্ত দিবে কে মুহাম্মদ সিদ্ধান্ত দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা তোমরা আসো একটা চাদর লইয়া চাদরের উপরে আল্লাহর রাসূল ওই পাথরটাকে উঠিয়ে দিলেন আর সমস্ত গোত্রের সর্দারদেরকে ওই চাদরের কোণাগুলা ধরতে বললেন তারা কাবার কাছাকাছি নিয়ে গেল আর আল্লাহর রাসূল ওই চাদর থেকে উঠায়া পাথরটা লাগিয়ে দিলেন সকল গোত্রের মানুষ তারা সকলেই মিলে খুশি হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই কাবা পুনরায় নির্মাণ করেছেন আল্লাহ রাসূলের জৈলকদর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের বড় একজন সাহাবী তার একটা বিশেষ ঘটনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে সিঙ্গা লাগানোর পরে রাসূলের সিঙ্গা লাগানোর পরে যখন রক্ত বের হলো যেটা আমরা বলি হেজামা হেজামা সিঙ্গা মরা রক্তগুলি যখন বের করে একটা বাটির মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল দিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই রক্তগুলি তুমি ফলাই দিয়ে আসো আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহর রাসূলের রক্তটা লইয়া বাহিরে যাইয়া কিছুক্ষণ পরে যখন আসলেন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তুমি এই রক্তটা কি করেছো কোথায় পুঁতে দিয়েছো কোথায় তুমি রেখেছো গোপন করিয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই রক্ত কোথাও ফেলি নাই গো নবী আপনার রক্তগুলি আমি পান করে নিয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ আপনার রক্তগুলি আমি পান করে নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের তুই আমার রক্ত পান করলি নাকি জাহান্নাম তোর জন্য হারাম করে নিয়ে নিলি আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে তুই আমার রক্ত তোর শরীরে যাওয়ার কারণে জাহান্নাম তোর জন্য হারাম করে দিয়েছে জান্নাত তোর জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু আশিক রাসূল বড় একজন সাহাবী উনি চতুর্থ নম্বরে কাবাকে আবার পুনরায় সুন্দর করে নির্মাণ
পঞ্চম নম্বরে কাবাকে নির্মাণ করে হাজ্জাজ বিন ইউসুফ এই পাঁচবার মানুষের দ্বারা পুনরায় আল্লাহ তাআলা কাবাকে নির্মাণ করেন হাজ্জাজ বিন ইউসুফ যেই নকশায় যেইভাবে নির্মাণ করেছেন ওই নকশায় ওইভাবে এখনো পর্যন্ত কাবা ঘরটি রয়েছে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ক্রমে ক্রমে 40 বছর হয় না এখনো 6 মাস মতো রয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় 360টা প্রতিমার পূজা করত পূজার কাছে আল্লাহ রাসূল যাইতো না প্রতিমার নামে যেই প্রাণীগুলি জবহ করা হইতো আল্লাহর রাসূল খাইতো না মদের আসরে আল্লাহর রাসূল বসতো না জুয়ার আসরের মধ্যে আল্লাহর রাসূল যাইতো না অন্য অন্য যুবকদের চাইতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা কালচারগুলি একটু আলাদা ছিল সুবহানাল্লাহ কেনই বা আলাদা হবে না এমন একজন ব্যক্তি এমন একজন নবী যার চরিত্র সম্পর্কে যার আখলাক সম্পর্কে যার কালচার সম্পর্কে চলাফেরা সম্পর্কে আল্লাহ নিজেই সাক্ষ্য দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলেন হে নবী আপনি অনুপম চরিত্রের অধিকারী আপনার চাইতে সুন্দর চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আর আইছে না আসবেও না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর আসবে না আপনার চাইতে উত্তম চরিত্রের অধিকারী মানুষ আল্লাহ রাসূলের এগুলি ভালো লাগতো না তারা শিরক করত তারা বিদআত করত কুফরি করত আরো যত কার্যকলাপগুলি জাহেলি যুগে হইত আল্লাহর রাসূল এগুলি ভালো লাগতো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা পর্বতের গুহায় যাইয়া উঁচু পাহাড়ের উপরে উঠিয়া ওই জায়গায় আল্লাহর রাসূল আল্লাহর নামে ধ্যান করা শুরু করলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা পর্বতের গুহায় উঠে সেই গর্তের ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন 6 মাস কয় মাস কয় মাস 6 মাস ধ্যানে মগ্ন ছিলেন এই 6 মাস ডেইলি দুই বেলা খানা পিনা খানা এবং পানি দুই বেলা সরবরাহ করতে হতো দুইবার ডেইলি নিয়ে যাইতো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেইলি দুইবার খানা পিনা ওই পাহাড়ে উঠাই নিয়ে যাইতে আল্লাহু আকবার কি মনে করছেন এখন তো মডিফাই করা হয়েছে যারা হজ করতে গেছে উমরা করতে গেছে সেখানে সেই বরকতের জায়গায় উঠেছেন এখন তো মডিফাই করা হয়েছে উঠার মতো একটা ব্যবস্থা সিঁড়ির মতো জায়গা ধরতে পারেন উঠতে পারে এরকম ব্যবস্থা করা হয়েছে কিন্তু ওই সময় তো এরকম মডিফাই করা ছিল না এরপরও মানুষ উঠতে ক্লান্ত হয়ে যায় উপরে উঠে পানি খাইতে হয় ঘেমে যায় তৃষ্ণা লেগে যায় উপরে উঠে আর ওই সময় তো এরকম মডিফাই করা ছিল না তাহলে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুই বেলা খানা পিনা সরবরাহ করতে কত কষ্ট হয়েছে উঠতে এবং না কি মনে করছেন চারটিখানি ব্যাপার এটা উঠা এবং নামা আপ ডাউন সেখানে কম কষ্ট হয়েছে এখানে শিক্ষা রয়ে গেছে যেই পর্যন্ত মাইকের আওয়াজ যায় ও পর্দার আলের মা ও বোন আমার ও নারী মুসলিম নারী তুমি শোনো তোমার মতো নারী ছিল আম্মা জানায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা 6 মাস এত উঁচু পাহাড়ে স্বামীর জন্য খানা সেখানে দুই বেলা সরবরাহ করেছে ঠিক কিনা বলেন আর তুমি স্বামীর খেদমত করতে চাও না কিন্তু তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন প্রত্যেক নারীর স্বামীর পায়ের নিচে তার বেহেশত সুবহানাল্লাহ
قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت. رسول الله صلى الله عليه وسلم بولين নারীদের বেহেশতে যাওয়া কত সহজ। ইলা সল্লাতিল মারাতু খামসাহা, যদি কোন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ সে আদায় করলো, ওয়া সামাত শাহরাহা এবং রমজানের ফরজ রোজা সে রাখলো, ওয়া হাফিজাত ফরজাহা এবং সে তার ইজ্জতকে রক্ষা করলো, হেফাজত করলো, ওয়া আতাত জাওজাহা এবং তার স্বামীর কথা সে মান্য করে চলল। আমল কয়টা? চারটা। কয়টা? চারটা আমল, আর কোনো বেশি আমল না। আল্লাহ রসুল বলেন উদখুলিল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাতি শীতি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন ওই নারীকে বলা হবে, ইলা লাহা ওই নারীকে বলা হবে উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো। মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শীতি, তোমার জান্নাতের যেই গেট দিয়ে মন চায়, যেই জান্নাতে ঢুকতে মন চায়, ও নারী তুমি এই চারটি আমল করেছো, এই চারটি গুণ তোমার কাছে ছিল, তুমি জান্নাতের যেই গেট দিয়ে মন চায় ওই গেট দিয়ে প্রবেশ করো। তাকে বলা হবে এত সহজ, এত সহজ জান্নাত যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন করেছিলেন? আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝে গেছেন আমার নবী ছাড়া কোনো উপায় নাই, নবীকে দিয়েই তো আমরা সব কিছু পাইলাম, ঠিক কিনা বলেন? নবীকে দিয়েই আল্লাহকে চিনলাম, নবীকে দিয়েই নামাজ পাইলাম, নবীকে দিয়ে রোজা পাইলাম, নবীকে দিয়ে হজ পাইলাম, নবীকে দিয়েই তো আমরা যাকাতের বিধান পাইলাম। আল্লাহ তো বলে দিছেন আমাকে যদি পাইতে চাও তাহলে নবীকে ধরো, নবীর এতাত করো, নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহই বলছে, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী তোমরা অনুকরণ করো। সুবহানাল্লাহ। তাহলে তুমি নবীকে না পাইলে আল্লাহকে পাবেই কেমন? কোনো ভাবেই তো সম্ভব। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলতেছেন তোমরা যে আমাকে ভালোবাসো, আল্লাহ রসুল বলতেছেন আমাকে যদি ভালোবাসো আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয় তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। নবীকে দিয়েই তো সব পেয়েছি, এই জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের কাছে বসা, আল্লাহ রসুল খাদিজা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, এমন মুহূর্তে স্বামী স্ত্রীর ভালোবাসার একটা মুহূর্ত কথাবার্তা হইতাছে, এমন সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে আমি কয়টা জিনিস চাইবো দিবেন নি গো নবী আমাকে দিবেন নি আল্লাহু আকবার আল্লাহু আকবার দিবেন আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা তুমি তোমার এত অর্থ সম্পদ আমাকে দিয়ে দিছো এই সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিছি আমি এই সম্পদগুলি সব খরচ করে দিয়েছি সাহাবাদের বণ্টন করে দিয়েছি তুমি একদিনও আমাকে একটা কথা জিজ্ঞাসা করো নাই কোনোদিন আমাকে বলো নাই বাধাও দেও নাই তুমি আজকে কি আমার কাছে চাইবে খাদিজা চাও আমি তাহা তোমাকে দেব সুবহানাল্লাহ স্বামী স্ত্রী কথা হইতাছে কি চাও খাদিজা আমি তোমাকে দেব কি চাও আমার কাছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যখন মুখ হইয়া যাবে মালাকুল মউত যখন আমার জানটা কবজ করে নিবে যদি আপনার আগে আমি ইন্তেকাল করে মারা যাই নবী গো তাহলে আপনার গায়ের জামা দিয়া গায়ের জুব্বা দিয়া আমার কাফন পরাই দিবে আল্লাহু আকবার জোরে বলেন সুবহানাল্লাহ আপনার জুব্বা দিয়া আমার কাফন পরাই দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জামা যদি আমার গায়ে থাকে আমি খাদিজা মনে করি মুনকার নকির ফেরেশতা এসে আযাবের ফেরেশতা এসে যদি আমার ভুল হয়ে যায় আল্লাহ না করুক খোদা না খাস্তা আমাকে তারা আক্রমণ করতে পারবে না মারতে পারবে না আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন খাদিজা আর কি বলো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ধোয়ানোর পরে যখন আমার আপনি কাফন দেওয়ানোর পরে আমাকে যখন নিয়ে যাবে ওই সময় আমার জানাজার নামাজ আপনি পড়াইবেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানাজার নামাজটা আপনি পড়াইবেন আর কি খাদিজা বলো আপনি নিজে আমাকে কবরে নামাইবেন সুবহানাল্লাহ আর কি খাদিজা বলো বলে আরেকটা আবদার হইল যখন মানুষেরা সবাই আমাকে দাফন করে চলে আসবে গো নবী ওই সময় আপনি যাবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আপনি আমার সওয়ালের জবাবগুলি দিয়ে দিবেন আমি যদি সওয়ালের জবাবগুলি না দিতে পারি তাহলে আমি তো কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাব নবী গো আপনি বলেছেন আল কবরু রওযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার কবর হয় একটা জান্নাতের টুকরা হবে না হলে জাহান্নামের টুকরা হবে গো নবী এজন্য আমার সওয়াল জবাবটা শেষ না হওয়া পর্যন্ত আমার কবরের পাশ থেকে আপনি যাবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই আবদারগুলি শুনে আশ্চর্য হয়ে গেছেন চিন্তিত হয়ে গেছেন কিভাবে এগুলি আমি পূরণ করব আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে যায় বলো এই সমস্ত শর্তগুলি সে মানবে রাজি হইতে বলো বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দেব যারা বলেন সুবহানাল্লাহ আমার দোস্তকে বলো রাজি হওয়ার জন্য বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা অনুযায়ী সব শর্ত পূরণ করার পর কবরে রাখার পরে যখন তার মাকবারা শরীফে রাখার পর উঠে চলে আসলেন যখন মাটি দেওয়া হয়ে গেল সবাই যখন চলে যায় আল্লাহ রাসূল আসেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি কবরের কাছে
এখনো কেন আসেন না আসেন আমরা বাড়ি দিকে যাই রাসূল ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়ায় আছেন কিছুই বলছেন না সাহাবীরা দূরে দূরে আস্তে আস্তে তারা সরে যায় আল্লাহ রাসূল সেখানেই দাঁড়িয়ে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা পাঠাই দিলেন জিবরাইল যাও আমার বন্ধুকে বলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিছি ওগো মা এমনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত দামি নারী এমনি হয় নাই আল্লাহর পক্ষ থেকে সালাম আল্লাহ এমনি পৌঁছায় নাই নবীর জন্য তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিবেন নবীর জন্য জীবনটা পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন নবীর পাশে দাঁড়ায়া সব সম্পদগুলি ব্যয় করে দিবেন রাসূলের খেদমতে এত কষ্ট করেছেন আল্লাহু আকবার আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর হয়ে গেল ক্রমে ক্রমে 6 মাস নবুয়তের 46 ভাগের এক ভাগ হলো ওই 6 মাস 6 মাস যখন পরিপূর্ণ হয়ে গেল পরিপূর্ণ বয়স যখন 40 বছর হইল আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আসার পরে আল্লাহ রাসূল হঠাৎ যখন জিবরাইলকে দেখছেন নূরানী চেহারায় ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন জিবরাইল আল্লাহ রাসূলকে বলতেছেন ইকরা কি বলতেছেন পড়েন কি বলতেছেন ইকরা আল্লাহ রাসূল বলেন মা না বিকারিন অন্য রায়তে আছে লাইসা না বিকারিন আমি কোনো পাঠক নই আমি পড়তে জানি না জিবরাইল আমি কেমন করে পড়ব জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সঙ্গে ধরিয়া জোরে একটা চাপ দিলেন বললেন ইকরা আল্লাহ রাসূল বল মা না বিকারিন আমি তো পড়তে পারি না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের কাছে শেখেন নাই দুনিয়ার কোন মানুষ তার শিক্ষক ছিল না আল্লাহর রাসূল বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তাদিবি আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন এবং উত্তম আখলাক শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের শিক্ষক কে ছিল কে ছিল জোরে বলেন আওয়াজ দিয়ে কে ছিল আল্লাহ আল্লাহর রাসূল বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তাদিবি আমার রব আমাকে শিক্ষা দিয়েছে আমার রব আমাকে উত্তম আখলাক শিক্ষা দিয়েছে উত্তম শিক্ষা দিয়েছেন আবার যখন দ্বিতীয়বার ধরে ধরে চাপ দিলেন আল্লাহর রাসূল বলেন মনে হয় আমার হাড় হাড়গুলি আলাদা হয়ে যায় এরকম জোরে আমাকে যখন চাপ দেওয়া হলো এরপরে যখন ছেড়ে দিলেন বললেন ইকরা আমি পড়তেছি তখন আল্লাহ রাসূল জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পড়া শুরু করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন ইকরা ওয়া রব্বুকাল আকরাম আপনি আপনার রবের নামে পড়ুন ওই রব যিনি মহিমান্বিত আল্লাযী আল্লামা বিল কলাম যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা আল্লাহু আকবার আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম তিনি মানুষকে তাহা শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আল্লাহু আকবার প্রথমেই কথা প্রথম যে আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন আমাদের দেশে কিছু পণ্ডিত বের হয়েছে কিছুদিন আগে দেখলাম একটা সঙ্গীত ভাইরাল হয়েছে বলতেছে অর্থ না জানিয়া পড়লে কোরআন শয়তান খুশি হয় বলে নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ অর্থ না জানিয়া পড়লে কোরআন শয়তান খুশি হয় আবার পরের কলিতে বলছে অর্থ জানিয়া পড়লে কোরআন এক অক্ষরে 10টি নেকি পাওয়া যায় এই কথাটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ কি বলেন এই কথাটা সম্পূর্ণ কি ভুল
উনার কথা যদি তাই হয় আমি ধরে নিলাম যে অর্থ না জানে পড়লে শয়তান খুশি হয় তাহলে আপনারা বলেন আলিফ লাম মিম কোন আলেম এটা অর্থ বলতে পারবে কোন মুফতি কোন মুহাদ্দিস কোন মুফাসসির পৃথিবীর কোন জ্ঞানী ব্যক্তি আছে আর বলার মত কেউ প্রত্যেকটা তাফসিরে কিতাবে লেখা আছে আল্লাহু আলাম বিমুরাদিহি বিদালি আল্লাহু আলাম বিমুরাদিহি বিদালি এটার অর্থ কি আল্লাহই ভালো জানে কাফ আছে না সূরা শুরুতে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নুন অর্থ জানেন কোন আলেম বলতে পারবে এর অর্থ বলেন আলিফ লাম র কোন আলেম এর অর্থ বলতে পারবে তাহা ইয়াসিন বলেন কে বলতে পারবে এটা অর্থ তাহলে এগুলি আয়াত ওনার কথা অনুযায়ী কোরআন থেকে বাদ দিতে হবে কারণ এগুলি পড়লে তো সব হবে না অর্থ জানি না তো ঠিক নেই ঠিক না এরপরে আপনারা যে তারাবির নামাজ পড়েন হাফেজ কোরআন যারা তারাবি পড়ায় কয়জন হাফেজ ওই কোরআনের অর্থ জানে পরবর্তীতে আস্তে আস্তে যখন সে কিতাবখানায় ভর্তি হয় পরবর্তীতে আস্তে আস্তে যখন সে তাফসিরের উপরে পড়ে ফেকার উপরে পড়ে আস্তে আস্তে পড়তে পড়তেই তার এই অক্ষরিক জ্ঞানগুলা শাব্দিক জ্ঞানগুলা এই অর্থগুলি তাফসিরগুলি আস্তে আস্তে বোঝে ঠিক কিনা বলেন তাহলে ওই শিল্পীর ওই কথা যদি ওই পণ্ডিতের ওই কথা যদি মেনে নেওয়া যায় তাহলে বোঝা যাবে আপনারা যতদিন তারাবি পড়ছেন সব তারাবি বৃথা ঠিক না ওনার কথা অনুযায়ী না বুঝে পড়লে কোরআন শয়তান খুশি হয় নাউজুবিল্লাহ সুনানে তিরমিজি খণ্ড নম্বর দুই হাদিস নাম্বার 2910 মুখস্থ করে নেন সুনানে তিরমিজি খণ্ড নম্বর দুই হাদিস নম্বর 2910 قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة جي كتاب تك الله القرآن تك حرفا مكتا حرف فلو ترجن نو اكتا نیک لکھی حرائي لکھا ہوئي سبحان الله والحسنة بعشر امثالها আর একটা নেককে 10 গুণে বৃদ্ধি করা হয় আরো 10টা বাড়ায় দেওয়া হয় সুবহানাল্লাহ লা আকুলু আলিফ লাম মিম হারফুন কথাটা কার নবীর কার কথা কার কথা আল্লাহ রাসূল বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন সূরায়ে বাকারার শুরুতে যে আয়াতটা এটাকে তোমরা হরফ বলো না বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন তিনটা হরফ মিলে একটি আয়াত এই আয়াতের মধ্যে তিনটা অক্ষর আছে তিনটা অক্ষর সে যদি পড়ে তার আমলনামায় 10টা নেক লেখা হয় কে বলতেছেন এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলছেন অর্থ জানে পড়লে না না জানে পড়লে বলছেন এই কথা বলছেন বলেন আল্লাহ রাসূল কি কথা বলছেন না অর্থ জানে পড়লে হবে না জানে পড়লে হবে না এমনে ওযু না এমনে পড়ছেন এমনে পড়লে 10টা করে প্রতি অক্ষরে সওয়াব ওযুর সাথে পড়লে 70টা সওয়াব কয়টা সওয়াব নামাজে বসে বসে পড়লে 50টা প্রতি অক্ষরে সওয়াব দাঁড়ায়া পড়লে 100টা করে সওয়াব সুবহানাল্লাহ আর যদি সে অর্থ জানিয়া বন্ধু পড়তে পারে তাহলে তাকে আল্লাহ দিবে দিবে বেহিসাব সওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ বেহিসাব সওয়াব বেহিসাব কেমন 10টা 10 টাকায় হয় 100 টাকা ঠিক কিনা বলেন 10টা 100 টাকায় কয় টাকা হয় হ্যাঁ 1000 টাকা 100 1000 টাকায় কত হয় 1 লক্ষ টাকা 100 লক্ষতে কত হয় হয় না 1 কোটি 100 কোটিতে কত হয় 1 মিলিয়ন 100 মিলিয়নে কত হয় 1 বিলিয়ন
একশো বিলিয়নে কত হয় এক ট্রিলিয়ন এরপরে আর হিসাব আছে আছে আর নাই আল্লাহর রসুল বলেন যদি তুমি কোরআনের অর্থ বুঝে পড়তে পারো তাহলে বেহিসাব আল্লাহ সওয়াব দিবে সুবহানাল্লাহ কত বড় পণ্ডিত সে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াতের নামে এরকম মিথ্যা রটাইতেছে প্রপাগান্ডা ছড়াইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে এই কোরআনটা সিনাই ধারণ করতেছে কিয়ামত পর্যন্ত ধারণ করবে আসল কথা হইলো এই সমস্ত কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল তারা ইহুদি খ্রিস্টানদের কাছে দালাল হয়ে এসে সমাজের মধ্যে এই সমস্ত কথাগুলি ছড়ায় যাতে ছোট ছোট বাচ্চাগুলি কোরআন সিনার মধ্যে হেফাজত না করতে পারে ঠিক কি না এটা ষড়যন্ত্র কিন্তু আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ বলেন এই কোরআনকে নাযিল করেছি আমি এই কোরআনে হেফাজত করব আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফেজদেরকে আল্লাহ তাআলা বলবেন يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أبو داود المدرس خن نمبر ایک حدث نمبر 1464 الله رسول بولين صاحب قرآن کی بولبے اقرأ وارتقي এই তোমার জন্য বিল্ডিং বানানো হলো 6666 তলা একটা বিল্ডিং বানানো হলো এই বিল্ডিং এ একটা করে আয়াত পড়বে আর তুমি উঠতে থাকবে ফাইন্না মাংজিলা কাইন্দা আখির আয়াতিন তাকরাও তুমি পড়তে থাকো তোমার শেষ সীমান্ত হলো তোমার শেষ আয়াত পর্যন্ত আলিফ লাম মিম থেকে শুরু কইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়বে 6666 তলা বিশিষ্ট একটা ভবন তোমাকে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ইন্নাল লাযি লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরীব যার অন্তর কুরআন থেকে খালি সেই অন্তরটা হলো বিরান ঘরের মতো আল্লাহ রাসূল বলছেন অর্থ সারা কুরআন না অর্থওয়ালা কুরআন এই কথা বলছেন এই কথা বলছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এমনিই তো মানুষ কুরআন পড়তে চায় না এমনি কুরআন থেকে মানুষ দূরে আল্লাহ রাসূল বলেন ইযা বুদিয়া আল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি যখন মাইয়িতকে কবরে রাখা হয় তখন কুরআন তার মাথার উপরে এসে হাজির হয় সুবহানাল্লাহ এবং ওই কুরআন তাকে সুপারিশ করে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত তার কাছ থেকে যায় না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আল কুরআনু শাফিউন মুশাফাউন সহিহ ইবনে হিব্বানের হাদিস 124 নম্বর হাদিস আল কুরআনু শাফিউন মুশাফাউন আল্লাহ রাসূল বলেন কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশকে কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে সুবহানাল্লাহ ওয়া মাহিলুন মুসাদ্দাকুন এমন বিতর্ককারী যার ঝগড়া যার বিতর্ককে আল্লাহ তাআলা কবুল করবেন সুবহানাল্লাহ মান জালাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ আল্লাহ রাসূল বলেন এই কুরআনকে যে সম্মুখে রাখবে কুরআন তাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ওমান জালাহু খলফা যাহরিহি আর যে কুরআন কি পিছে রাখবে সাকাতাহু ইলান নার আল্লাহ রাসূল বলেন এই কুরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বেশি বেশি আল্লাহ তাআলা কুরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করেন এই কুরআনের আজমত মহাব্বত আমাদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করেন আল্লাহ রাসূল বলেন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা কুরআন তোমার পক্ষে দলিল হবে না কুরআন তোমার বিপক্ষে দলিল হবে কুরআন যেন আমাদের পক্ষে দলিল হয় আল্লাহ আমাদেরকে যেন ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করে আমরা যেন কোরআনের পক্ষে থাকি হাদিসের পক্ষে থাকি কাল মাহশরে ময়দানে যেন এই কুরআন আমাদের জন্য সুপারিশ করে সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি